প্রিয় দর্শক, ফার্মার হাট চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে দেখাবো নায়েব ভাইয়ের হাঁসের খামারের ভিডিও চিত্র এবং তিনি হাঁস পালন করে কতটা স্বাবলম্বী হয়েছেন এবং কতটা সফল হাঁসের খামারি, এ সম্পর্কেও তার কাছে বিস্তারিত জানব। তিনি তার ছেলেকে সঙ্গে নিয়ে দীর্ঘদিন যাবৎ তিনি এই হাঁসের খামার করেছেন। আজ জানব ওনার হাঁসের খামারে হাঁসের বিস্তারিত বিষয় এবং তিনি হাঁস পালন করে কতটা স্বাবলম্বী সে বিষয়ে তার কাছে বিস্তারিত তথ্য জানব। নায়েব ভাই, নায়েব ভাইয়ের সঙ্গে কথা বলবো এখন। নায়েব ভাই, কতদিন যাবৎ এবং কি পরিমাণ হাঁস নিয়ে আপনি এই খামার শুরু করেছেন? তো ভাই, আপনি কতদিন যাবৎ এই হাঁসের খামারের সঙ্গে জড়িত আছেন? আজকে থেকে 10-11 বছর হয়ে গেল। তো আপনার খামারে বর্তমানে কতটা হাঁস আছে এখানে? এখন আসছিল 1100-1120 কেজি, আমি 400 রাখেছি। 400 হাঁস আপনি রেখেছেন? আপনি এইদিকে একটু খেয়াল করেন, ক্যামেরার এইদিকে, আপনার দিকে একটু ফ্রন্টের দিকে খেয়াল করেন। আপনি কত এখানে বর্তমানে আপনার এখানে খামারে কত হাঁস আছে ভাই? এখন 400 আছে বর্তমানে। 400 হাঁস আছে। 400 হাঁস কি আপনি ছোট বাচ্চা দিয়ে শুরু করেছিলেন না খাবো পাওয়ার পরে? আপনি বাচ্চার থেকে শুরু, বাচ্চার থেকে আপনার শুরু। আপনি কত করে শো এই হাঁসের বাচ্চা কিনেছিলেন? বাচ্চা কিনেছিল 3000 টাকা শো। 3000 টাকা শো আপনি বাচ্চা কিনেছিলেন? তো আপনার 3000 টাকা শো কয়শো বাচ্চা কিনেছিলেন? বাচ্চা ছিল 1100। 1100 হাঁসের বাচ্চা ছিল। তো আপনার একটা হাঁসের বাচ্চা ছোট থেকে ডিম দেওয়া পর্যন্ত প্রত্যেকটা হাঁসের খরচ হয় কয় টাকা? ম্যাক্সিমাম 300 আসবে। 300 টাকা আপনার খরচ হয়। আচ্ছা, ডিম দেওয়া শেষ হলে আপনার হাঁসগুলো কত করে পিস বিক্রি করতে পারেন? 400 টাকা পিস বিক্রি হয়। মানে একটা হাঁস ছোট থেকে বড় করতে 300 টাকা খরচ হয় এবং লাস্টে যে আপনি 400 টাকা বিক্রি করেন। আচ্ছা, একটা হাঁস প্রতি বছর কতটা ডিম দিয়ে থাকে ভাই? একটা হাঁস প্রত্যেক বছর ঠিক মতন ডিম দিলে একটা হাঁস 3000 টাকার ডিম আসে। মানে 3000 টাকার ডিম, তাতে হিসাব করলে আপনি প্রত্যেকটা হাঁস বছরে 300টা করে ডিম দিয়ে থাকে। 300 টাকা, মানে 300টা ডিম দিয়ে থাকে। আর হাঁসে 3000 টাকা, মানে এই হিসাব করলে আপনার প্রত্যেকটা হাঁস একটা বছরে গড়ে 3000 টাকা ডিম দিয়ে থাকে। আর একটা হাঁসের ছোট বাচ্চা থেকে বড় ডিম দেওয়া পর্যন্ত খরচ হয়ে হচ্ছে 300 টাকা এবং হাঁসগুলো ডিম দেওয়ার শেষ হলে 400 টাকা বিক্রিও করে। কিন্তু আপনার মোটামুটি 1100 হাঁস ছিল তো না? 1100 হাঁস। তো 1100 হাঁস প্রত্যেকটা হাঁস যদি প্রচুর টাকা ডিম বিক্রি করেছেন এবছর? 70-75-80-90-95 পর্যন্ত বিক্রি হয়েছে সপ্তাহে। তো আপনার দীর্ঘ কতদিন যাবৎ এই হাঁসের খামারের সঙ্গে জড়িত আছেন? 12 বছর হয়ে গেল। আর এমনি হাঁসকে কোনো কি বাড়তি খাবার দেওয়ার প্রয়োজন হয়? বাড়তি খাওয়ার জন্য যান মাঠ ঘাট যান, আজকে যান বাড়তি খাওয়ার লাগে। তাছাড়া অঞ্চলটা তো হাওড় অঞ্চল, বিন অঞ্চল, এখানে জলজ যে খাবার থাকে এই খাবারটাকে হাঁসের অধিকাংশ হয়ে থাকে। ঝিনি, শামুক, শামুক, শামুক প্রধান খাদ্য হিসাবে শামুক এ বেশি খায়। আর এমনি হচ্ছে জলজ যে সব পোকা টোকা আছে এই হাবি জাবি দিয়ে খায়। মাকড় খায় এই বাড়তি খাবার লাগে 1 মাস, তারপরে দীর্ঘ মাসে আর খাবার লাগে না, আর বাড়তি খাবারের প্রয়োজন হয় না। প্রয়োজন হয় না। এমনি আপনার এই হাঁসের খামারের সহযোগিতা হিসাবে আপনার কে থাকে? রাহাল থাকে, বেটা থাকে, মানে আপনার ছেলে। তো আপনি বলতে চাচ্ছেন যে সঠিক পরিশ্রম যদি এখানে দেওয়া যায় তো এখান থেকে প্রচুর পরিমাণে অর্থ উপার্জন করা সম্ভব? যত করে তাই, নিম্ন 7 লক্ষ টাকা বছরে থাকে, এবারও আসিল 7 লক্ষ টাকা, মানে প্রত্যেক বছর প্রায় 7 লক্ষ টাকা আপনি আপনার এই সামান্য খামার থেকেই আপনি ইনকাম করেছেন। তো আপনার এই তো হাওড় অঞ্চল দিন দিন যে ডিমের, আপনার মুরগির ডিমের চাই তো হাঁসির ডিম অনেক অংশের দাম বেশি, অনেক অনেক বেশি, এবারও 1150 টাকা বাজার গেছে। মানে আপনি তো হাঁসের খামারি হিসাবে প্রথমে আপনি এই অঞ্চলে শুরু করেন? জি। তো আপনি দেখা দেখে কি আশেপাশে অনেকেই অনেকেই করছে, অনেক করছে, মানে অনেক খামারি এই লাভজনক হয়, ব্যবসাটা লাভজনক হয়, অনেকেই হাঁসের খামার শুরু করেছে, বহুত জন হয়েছে। আর তা আপনার যে অবস্থা দেখছি এই হাঁসগুলো এখনো কতদিন পর্যন্ত ডিম দিবে? এখনো 95% ডিম থাকবে, এখনো 2 বছর থাকবে এখনো এই এই হাঁস থেকে, এই হাঁস থেকে। এ বলছিলাম যে
জাতের হাঁসের ডিম ভাই? এটা ক্যাম্পবেল হাঁসের ডিম। ক্যাম্পবেল হাঁসের ডিম? প্রিয় দর্শক, দেখতে পারলেন নায়েব ভাইয়ের এই হাঁসের খামার। তিনি দীর্ঘ 13 বছর এই হাঁসের খামারের সঙ্গে জড়িত আছেন। তিনি বলছেন যদি কোনো বেকার যুবক বসে আছেন, তারা ভাবছেন কী করবেন, তারা যদি এই হাঁসের খামার শুরু করেন তো অবশ্যই বেকারত্ব দূর হবে এবং সফলতা তার অনিবার্য আসবে বলে তিনি আমাদের জানালেন। একটা হাঁস প্রতি বছর প্রায় 300টা ডিম দিয়ে থাকে, প্রায় একটা হাঁস 3000 টাকার ডিম দিয়ে থাকে। একটা হাঁস ছোটো থেকে বড় করতে খরচ হয় মাত্র 300 টাকা এবং এই হাঁস ডিম দেওয়া শেষ হলেও প্রায় 400 টাকা বিক্রয় করা সম্ভব এই হাঁস। তো যা হিসাব নিকাশের লাস্ট পর্যন্ত তিনি আমাদের জানালেন প্রচুর অর্থ উপার্জন করা সম্ভব এই হাঁস থেকে। প্রিয় দর্শক, যদি আমার চ্যানেলটি ভালো লেগে থাকে তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বেল বাটনে ক্লিক করবেন, লাইক এবং কমেন্ট শেয়ার দিয়ে আমাদের কাছ থেকে আরও বিস্তারিত তথ্য জানবেন। তো ধন্যবাদ সবাইকে। নায়েব ভাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।